আগামী দিন আমি কথা দিচ্ছি তো আপনাদের, গোয়ায় আমরা ঢুকেছি, আপনারা দেখেছেন তো, ত্রিপুরায় আমরা গেছি, আমাদের সংগঠন শুরু হয়েছে। আজকে অক্টোবর মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আজকে 23 অক্টোবর। আমাদের কাছে 3 মাস সময় রয়েছে, গোয়ায় নির্বাচন ফেব্রুয়ারি মাসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আপনি লিখে রাখুন, ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি, 3 মাসের মধ্যে বিজেপিকে হারিয়ে গোয়ায় তৃণমূল কংগ্রেস জোড়াফুল ফোটাবে। লিখে রাখুন, 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় নির্বাচন হবে, নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে, বিপ্লব দেবে বিদায় ঘন্টা বাজা শুধু সময়ের অপেক্ষা। আমি যাতে না যেতে পারি ত্রিপুরায় 144 ধারা রেডি করে দিয়েছি। গতকাল আমরা একটা কর্মসূচি নিয়েছি, সেখানে মহিলা একজন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তার উপর একটা মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার উপর আক্রমণ বর্বরোচিত। আপনি ভাবতে পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বলছে কোর্ট কি বললো কি না বললো আমার যায় আসে না, এখানকার মাই বাপ আমি, এরা যদি থাকে দেশ থাকবে।